কোন সাহসে তুমি আবার ম্যাজিকের অপব্যবহার করেছো? দেখি ওনাকে মুখছেন কেন? দোস্ত আমারই বাবা। তুমি আমার বাবাকে বাবা বলে রাখছো কেন? আজ বাদে কাল উনি তো আমার বাবা হবেনই, তাই আগে থেকে ডাক্তার অভ্যেস করছি। পারবে না ভানু, আমার বিয়ে দিতে তুমি পারবে না। তোমার পথের কাঁটা এত সহজে বিদায় হবে না। মেয়েটা পুরো পাগল আছে, একদম ক্রেজি। এখন যে আমি কি করি? বদি, আমি আসছি। তুমি এত রাতে কোথায় যাবে? কি হলো বলবে তো, কোথায় যাচ্ছো? আমি আমি এক্ষুনি আসছি, চলে আসবো। আরে আসছি, তুমি ঘুমাওনি কেন? তিন দিন তো অনেকক্ষণ হলো ঘুমিয়ে পড়েছে, কিছু হয়েছে? তোর দাদা এখনো ফেরেনি রে। মানে উৎপল, উৎপল ইদানিং খুব রাত করে বাড়ি ফিরছে, আমি আমি ঘুমিয়ে পড়ার পরে। তোকে বলতে আমার লজ্জা নেই, ও ইদানিং একটু আধটু ড্রিঙ্কও করে ফেরে, আমি গন্ধ পেয়েছি। দিদি, দাদা কবে থেকে এরকমটা করছে? ওই হিরে চুরির কেসটার পর থেকে কেমন একটা বদলে গেছে ও। আগেও যে খুব একটা আমার কথা ভাবতো বা আমার কথা চিন্তা করতো তা না, কিন্তু জানিস তো ভানু, এখন তোর দাদা না আমার থেকে কেমন একটা দূরে দূরে সরে যাচ্ছে। আমি যদি কিছু একটা জিজ্ঞেস করি না, হ্যাঁ হুঁ দিয়ে ব্যস্ততা দেখায়। আর তুই তো দেখতেই পাচ্ছিস বাড়িতে ইদানিং থাকছেই না, তাই আজকে একটু অপেক্ষা করছি ওর সঙ্গে কোলাকুলিভাবে কথা বলবো বলে। দিদি, তুমি এইভাবে কতক্ষণ অপেক্ষা করবে বলো তো? যতক্ষণ না ফিরবে। আমি ভাবতে পারছি না মেয়েটা কি ঘটালো। বাবা, বাবা রায় বাহাদুরের ফোন পে তো আমাকে তুমি যাচ্ছে তাই বলেছিলে, আর এখন এখন মেয়েটা কি করলো? সারা শহর জুড়ে সবকিছু তো টিভিতে দেখে ফেলেছে সবাই। কালকে যখন প্রেসের লোকের এসে তোমাকে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, তখন তুমি কি উত্তর দেবে? আনু, মেঘ এই বিষয়ে তোমায় কিছু বলেছে? সে কি? মেঘ কি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল? বেরোনোর সময় আমরা জানতে চেয়েছিলাম যে ও কোথায় যাচ্ছে, খুব তাড়াহুড়োর মধ্যে ছিল। পরে আমরাও টিভি দেখে জানতে পারি যে ও ওখানে গেছে। আরে যাই হোক, মেঘ ওই মেয়েটার কাছে কেন গেল? আর গেলই যদি, তাহলে ভানুকে নিয়ে কেন গেল না? কোনো সেন্স নেই ওর। তাহলে মেনে নিচ্ছ তো মেঘ সব কাজ ঠিক করে না? কিন্তু শাস্তি পায় শুধু আমার মেয়ে। কি বলতে চাইছো তুমি অম্বা?
ঠিক ঠিক করে বিচার করো মহেন্দ্র, সমান সমান বিচার করো। মেঘ যে শুধু লোক হাসিয়েছে তা নয়, ও তোমার নাম খারাপ করেছে, তার জন্য ওর কি শাস্তি হবে বলো? কি শাস্তি দেবে, কি শাস্তি দেবে? নিশ্চয়ই কিচ্ছু না, কারণ ও যে কুমুদের ছেলে। এসব বাজে কথা বলার সময় নয় এটা অম্বা। মেঘ এখনো ঘরেই ফেরেনি। উপেন, হ্যাঁ দাদা, তুমি মেঘকে এক্ষুনি ফোন করো, এক্ষুনি বাড়িতে চলে আসতে বলো, আর যদি না আসে তাহলে ওর কপালে দুঃখ আছে। দাদা দাদা দাদা, এত উত্তেজিত হো না, শান্ত হও, এত উত্তেজিত হলে তোমারই শরীর খারাপ করবে। অনেক রাত হয়েছে, মেঘ হয়তো একটু পরেই ফিরে আসবে, কিন্তু আজ রাতে ওকে কিছু বলো না, কাল সকাল হোক তারপর যা বলার বলো। আজকের আজকের ঘটনাটা তুমি সবাইকে বুঝিয়ে বলতে পারতে ভানু, বলতে পারতে যে আমি বাধ্য হয়ে গিয়েছিলাম কলিকে বাঁচাতে, কিন্তু তুমি সেটা বলোনি, কারণ তোমার মনেও প্রশ্ন জাগছে, তোমার মনেও প্রশ্ন জাগছে আমার অনেস্টি, আমার উদ্দেশ্য নিয়ে, আর সেই প্রশ্নটা তুমি নিজের মুখে বলতে পারছো না। বাগানের পেছনে যাওয়ার দরজা খোলা কেন? আপনি যে সময় আমায় দিয়েছেন তার মধ্যে এখনো একদিন আমার হাতে আছে, আর এই একদিনে অনেক কিছু হতে পারে ম্যাডাম, একটা দিন অনেক বড়। সুকুমার এত কনফিডেন্টলি কথা বলছে কি করে? ওকে নতুন কোনো প্ল্যান করেছে? তবে ও যে প্ল্যানই করে থাকুক, আমাদের প্ল্যান অনুযায়ী কাল থেকে ওর ঠাই হবে শ্রীঘরে। প্রিয়জিত মিত্র যাচ্ছে আমার ফ্যাক্টরির ক্ষতি। ঠিক আছে, আপনি যান, আমি আমি মণিমাকে সামলে নেব। মার কি হয়েছে? অজ্ঞান হয়ে গেছে, টমেটোর কাছে মণিমাকে রেখে ওষুধ কিনতে বেরিয়েছিল। মা অসুস্থ, সেটা আপনি এখন বলছেন? আপনি চলুন গাড়িতে চলুন। স্যার 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 স্যার, আপনি যান, আমি সামলে নেব, না হলে যে শহরের বাবুর নাম আরো খারাপ হবে। তাল গাছ থেকে মল্লিকার প্রাণ ভরা ডালিম পড়ে ফেটে যাওয়াতেই মৃত্যু হয়েছে মল্লিকার, কিন্তু সে কথা এখনই পারুলের কাছে প্রকাশ করলে হবে না। আমি খুব বড় অপরাধ করেছি, আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই, মহারানীকে ফিরিয়ে আনার জন্য আপনি আমাকে যা করতে বলবেন। আপনি কেন এখানে এসেছেন? রাতের অন্ধকারে কেন বন জঙ্গলে এসেছেন? এখানে কি করছিলেন? আপনারা দেখুন, আপনাদের জমিদারকে নিয়ে যাচ্ছে। ছোট লোকদের মাথায় তুলে নাচলে এরকম দশাই হয়? দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছো তোমরা আমাদের জমিদার মশাইকে? নবাবের নির্দেশ। কিন্তু আমরা থাকতে আমাদের জমিদার মশাইকে কোথাও নিয়ে যাওয়া চলবে না। আমাদের কাজ করতে দাও, নাহলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। আজকে আপনি আমাকে একটা কথা দেবেন। কি কথা? আর কোনোদিন আমাকে বাঁচানোর জন্য আপনি নিজের প্রাণের ঝুঁকি নেবেন না। না, এই কথাটা আমি আপনাকে দিতে পারলাম না। মানে আমাদের বিয়েটাও তো এই জন্যই হয়েছিল, যাতে আমি আপনার সব বিপদে আপনার পাশে থাকতে পারি। কোনো প্রফেশনাল হ্যাকারকে দিয়ে ইমেল আইডি হ্যাক করিয়ে মেইল বক্স থেকে যদি কোনো রকম তথ্য পাওয়া যায় তাহলে হয়তো রহস্য সমাধান করা যাবে, কোনো সূত্র আমরা পেতে পারি। ওকে, তানিয়া আর এশার সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। তুমি কি করবে? আমি আরেকবার বালুরঘাট যাব, সৌমিতা বর্মনের সঙ্গে দেখা করাটা খুব জরুরি। বল না, কে হবে আমার বড় বৌমা? আমি নিজেই তাকে পছন্দ করেছি। এক মুহূর্ত এখানে অপেক্ষা করব না দিদি, আমি এক্ষুনি থানায় যাব, আর তুইও আমার সঙ্গে যাবি, ওনাকে বলে দিস ডিরেক্টলি যেন উনি থানায় পৌঁছে যায়। তোমাকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি, তবে আমার একটা শর্ত আছে, মোহনাকে তোমায় ডিভোর্স দিতে হবে।
কি বলছো জেঠুমনি? তোমার বংশধর, তোমার বাড়ির বাচ্চা, তুমি একবারও মুখটা দেখবে না? এসব কথা আমাকে বলো না, আমার শুনতে ভালো লাগছে না। জেঠুমনি, ভালো লাগুক আর না লাগুক, এটাই তো সত্যি। আচ্ছা, একটা বাচ্চা বাড়িতে প্রথম দিন এলো, তোমরা একটু ভালো করে রিসিভ করছো না কেন আমি বুঝতে পারছি না।